একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে। ঝাউয়ের কিনার শেষে হেমন্তের তারা সে আসবে মনে হয়। উপমহাদেশের পাঁচ নক্ষত্র মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বনফুল এবং সৈয়দ ওয়ালিউল্লাহর নির্বাচিত সেরা গল্প নিয়ে সেরা গল্পের সেরা নাটক। সবকিছু মানিয়ে নেওয়ার একটা ক্ষমতাও ছিল। তুমি হয়তো আমাকে মনে মনে গালি দিচ্ছ, কি দিচ্ছ না? না না, তা কেন দিব? হয়তো মনে মনে দিচ্ছ, আমার কথা শুনলে তোমার মায়াই হবে। তিন দিনের জ্বরে হঠাৎ করে যখন ও চলে গেল, সুখে আমি কেমন যেন হয়ে গেলাম। জীবনে এত বড় একটা আঘাত আমার আসবে আমি কখনো কল্পনা করিনি। শুধু ছেলেটার জন্য, ও যেন কেমন হয়ে যাচ্ছে, আমার কাছে ঘেঁষতে চায় না, দূরে দূরে থাকে। ওকে স্বাভাবিক করতে হবে। সবাই চাইছে যে সংসারে একজন নতুন কেউ আসুক, আসলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তাই ভেবে চিন্তে আবার তোমাকে সেদিন পারবে তো তুমি এ বাড়িতে ওর অভাব পূরণ করতে? আমিও মেয়েটা কিন্তু একটু অন্যরকম, ভালো কি মন্দ জানি না। আমি যখন এই বিয়ের সিদ্ধান্ত নিলাম, তখন আমার বাড়ির সবাই খুব অবাক হয়, তারা রাগও হয়, তারা হয়তো আমার সাথে আর যোগাযোগও করবে না। আমি যে কেন বিয়ের সিদ্ধান্ত নিলাম সেটাও ঠিক জানি না আমি। বৌমার চেহারাটা কোথায় যেন আগের বৌমার সাথে মিল, তাই না রে? চোখ দুটো আর নাকটা বেশি মিল, স্বভাবটাও যেন ঠিক ওরকম হয়, আল্লাহ যেন মেহরবানি করেন। ভাবি, তুমি কি দুধের সর দিয়ে সেমাই বানাতে পারো? আগের ভাবি বানাতো, কি যে মজা লাগতো ভাবি। Thank you.
মা নাস্তা রেডি। বৌমা মামুন উঠেনি? মা আজকে তো ভাইয়ার ছুটির দিন, আর রাতেও হয়তো ভালো ঘুম হয়নি, ঘুমাক না একটু। না না বৌমা, তুমিও বলবে, স্বাস্থ্য ভালো রাখতে হলে সকালবেলায় উঠতে হবে। জি বলবো মা। ভাবি দাঁড়া দাঁড়া, দেখেছো মা, একদম আগের ভাবির মতো, ঘোড়ালিটা লাল লাল আর আঙ্গুলগুলো দেখেছো? আরে এই জন্যই তো এতগুলো মেয়ের মধ্যে থেকে মামুন বেছে বেছে ওকেই পছন্দ করেছে। তোমার চা। মুখ ধুই তো। গরম চা মুখ না ধুয়েই খেতে মজা। কি তোর হাতের আঙুলগুলো ঠিক করো তো। কার মতো? মানে কার মতো? আছে নাকি তোমার ভালোবাসার কেউ? কি আছে? না মানে তোমার আপার কথা বলছিলাম। আমার আপা? আমার আপাকে তুমি কোথায় দেখলে? বিয়েতে তো সে আসেনি। না সে নয়, সেলিনার কথা বলছিলাম। তোমার নখগুলো যেমন সামনের দিকে ঢেউ তোলানো, ওরও ঠিক এরকম ছিল। আর রুচি তারও কত মিল, তোমার আঙুলে যে রঙের নেল পালিশ ও ঠিক এই রঙের নেল পালিশ মাখত। ও তোমার বউ? নখ পর্যন্ত মনে গেঁথে আছে। তোমার বউয়ের নাম বুঝি সেলিনা? তুমি জানতে না? না আমাকে তো কেউ কিছু বলেনি। তোমার বউয়ের কথা তো আমাকে কেউ কিছু মুখ খুলে বলেই না, শুধু তার সাথে এটা মিল ওটা মিল ওটা অমিল এসব কথাই বলে। শুনবে শিরিন, শুনবে তার কথা? কাল রাতেই না কত কথা বললে। তাই কি সব? আরও অনেক কথা আছে, বসো না, বসো বসো। বলো। জানো আমাদের বিয়েটা হয়েছিল ভাদ্র মাসের 27 তারিখ, প্রচণ্ড গরম ছিল। আর সেই গরমের মধ্যে মেয়েটা না ঘেমে নিয়ে একেবারে যা তা অবস্থা। যখন ঘরে এলো কাউকে তো কিছু বলতে পারছে না, আমাকে যখন বললো আমি তখন একেবারেই বিব্রত অবস্থা। মাসুদকে কোথায় রেখে এসছো? সেলিনার মায়ের কাছে, ও খুব নানি ভক্ত, থাকুক কিছুদিন। আনবে না? তুমি বললে আনবো। আমি বলার জন্য বুঝি অপেক্ষা করছিলে? তোমাদের ব্যবহারে না আমি সত্যি অবাক হচ্ছি। এখানে আসার পর থেকে একটা বারের জন্য তো কারো মুখে আমি খোকার নাম শুনলাম না, কেন আমি তো সেটা বুঝতে পারছি না। শিরিন আমি সবাইকে মানা করে দিয়েছি, তোমার মনটা এখানে বসুক, তারপর আমি খোকার উপরে মন দেওয়ার সময় পাবো। এই তো তোমরা মানুষের মন চমৎকার বোঝো, অনেক ভালো বোঝো তোমরা। শিরিন আমার অন্যায় হয়ে গেছে, আসলে আমি তোমাকে বুঝতে পারিনি, কালই গিয়ে খোকাকে নিয়ে আসবো। এই তো আমি এখানে। এই যে দেখো কাকে নিয়ে এসেছি। এই যে তোমার নতুন আম্মু। বাবা নাও খাও না,
বাবা আচ্ছা আচ্ছা খালি সন্দেশ খেলে হবে এখন তুমি সন্দেশ খাবে না নাও ভাত নাও ভাত নাও খাবো না বাবা ভাত খাও আগে নাও কি নাও ভাত খাও রাগারাগি করছো কেন ছোট বাচ্চা এত করে যাচ্ছে দিলে কি হয় আরে ভাত খাচ্ছে না সন্দেশ খেলে হবে শুধু পেট ভরবে ভাত তো পরে খাওয়া যাবে না কিভাবে আসো বাবু আমার সঙ্গে চলো ও তো কিছুই ভাত খায়নি এখানে মন টিকছে না আমার মনের খবর তোমায় কে দিল অন্য লোকের মুখে শুনতে হবে কেন আমি নিজে টের পাই না তুমি এখানে ভালো করে মিশতে পারছো না কেউ কি তোমাকে কিছু বলেছে তোমাকে কেউ ভালোবাসছে না ভালোবাসায় বাসায় আমি হাঁপিয়ে উঠছি সবাই তো সারাক্ষণ আমাকে নিয়ে মেতে থাকছে আমিও তো চাই যে তুমি সবাইকে নিয়ে মেতে থাকো আমি তাই চেয়েছিলাম বৌমা বৌমা জি মা আমায় ডেকেছেন হ্যাঁ যে জন্য তোমায় ডেকেছি বৌমা মায়াটার দিকে একটু খেয়াল রেখো আজকাল ওর চালচলন আমার মোটেই ভালো লাগছে না ওটা বয়সের দোষ মা সময় সব ঠিক হয়ে যাবে তোমার বয়স নেই কী এমন বয়স হয়েছে তোমার আমার ভয় হয় মা ও তোমার মতো কি একটা লক্ষ্মী বউ হতে পারবে মনে হয় না খাবে না চলো কেন আচ্ছা তুমি এত কাজ কেন করো বলো তো মায়া আছে মিনু আছে ওরা সব করবে কাজ করতে তো আমার ভালো লাগে বসে থাকতে ভালো লাগে না তুমি বসে থাকবে কেন তুমি সব সময় আমার পাশে পাশে শিরিন একটা কথা ভাবছি কি এই ছবিটা নামিয়ে ফেলাই ভালো কেন যে চলে গেছে তার ছবি চোখের সামনে শুধু শুধু টাঙিয়ে রাখা দরকার কি বলছো ওটা স্মৃতি নয় স্মৃতি কি মরে না না আমি সেটা কিছুতেই হতে দেব না কিছুতেই না না শুধু শুধু
দিতে বড় ইচ্ছে হলো, বড় মায়া, তোমরা তো ভুলেই যাচ্ছ। আমার